শান্তি আজকে আমাদের দ্বিতীয় দিনের লেশন কালকে আমরা পড়ছিলাম না আত্মার বিষয়ে আত্মা একটি অতি সূক্ষ্মার মতন একটি জ্যোতি আমাদের ভুকুটির মধ্যে থাকে এ আত্মাটি আমাদের শরীর জলায় শরীরকে পরিচালনা করে শরীরকে আত্মার দ্বারাই আমরা কী করি আত্মায় চোখের দ্বারা দেখে কানের দ্বারা শুনে আর আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে আত্মা অবিনশ্বর একটা শক্তি আত্মার আত্মা কোথায় থেকে এসেছে কোথায় চলে যাবে এই বিষয়ে আমরা পড়া নাই এত পর্যন্ত কিন্তু আত্মা না থাকলে কোনো জীবিত থাকে না আত্মা সর্বোপরি আমাদের দেহের মধ্যে আত্মাই আসল এখন আত্মা ব্রুকুটিতে থাকে এখন আমরা জানব আত্মার পিতাকে আর আত্মায় শক্তি কোথা থেকে পায় তো আমরা সবাই দেখেন পৃথিবীর সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান নিজের নিজের ধর্ম অনুযায়ী ভগবানকে ডাকে ঈশ্বরকে ডাকে হে ঈশ্বর হে পরমাত্মা হে ভগবান বলে ডাকে কিন্তু ঈশ্বর বা পরমাত্মা বা ভগবান কেমন আছে কোথায় আছে। উনি কি করে এ বিষয়ে কেউ জানে না আজ পর্যন্ত না সাধু সন্ত জানে না ঋষি জানে না কোনো ধর্মশাস্ত্রই পরমাত্মার পরিচয় দিছে সবাই অথচ পরমাত্মা ঈশ্বর ভগবানকে ডাকে পিতা বলেও সম্বোধন করে যদি পরমাত্মা পিতা হয় পিতার সাথে কেন সন্তানের সম্বন্ধ নাই এই পিতার পরিচয় না জানার জন্য আজ পৃথিবীর মানুষে যতই পূজা আজা ভক্তি ধর্ম করলেও শক্তি পায় না কারণ পরমাত্মার কাছে স্থির হিসাবে একত্র হয়ে মিলন করতে পারে না পরমাত্মা যেমন আমাদের আত্মা এটি অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু লাল সোনাবরণের ঠিক তেমনই পরমাত্মাও অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু লাল রঙ। কিন্তু ওনার রঙে সাতটা রঙ প্রতিফলন হয় পরমাত্মা হচ্ছে পরম শক্তি উনিও পরম পরমশক্তি পরমাত্মায় সর্ব আত্মার পিতা আর এই পৃথিবীতে যত জীব জন্তু প্রাণী আছে মানুষ আছে সবাইকে সৃষ্টিকর্তা স্রষ্টা বলে জানা যায় পরমাত্মা স্রষ্টা কিন্তু এই স্রষ্টাই আমাদের সবারই পিতা সবাইকে সৃষ্টি করছে আর সবাইকে পালন করছে পরমাত্মার সৃষ্টিকর্তা পালনকর্তা দুঃখহর্তা সুখদাতা পরমাত্মার বহু স্নেহের সাগর আনন্দের সাগর প্রেমের সাগর পবিত্রতার সাগর পরমাত্মার নিজ নিজের অয় অবয়ব নাই যেমন হাত পা মুখ কান না কিছু নাই মানুষের মতন উনিও নিরাকার নিরাকার পরমাত্মা চোখে দেখা যায় না দিব্য চোখের বা দিব্য নেত্রে পরমাত্মা দেখতে পারে পরমাত্মা অতি সূক্ষ্ম জ্যোতির্বৃন্দ হওয়ার জন্য আরও উনি পরমধামে থাকে পর পরিচয় কালকে আমরা পেলাম না সাকার মনুষ্য লোক আকারী দেবলোক নিরাকারী আত্মার লোক তাতে ধাম আসে ধাম শান্তিধাম মুক্তিধাম পেয়েছি না ওখান থেকে পরমাত্মা এসেছেন বর্তমান সময় পরমাত্মা পৃথিবীতে এসে প্রত্যেক মানুষদেরকে পিতা হিসাবে পরিচয় দিয়েছে আর উনি আদি ব্রহ্মার শরীরে অবতরিত হয়ে ব্রহ্মার মুখে দিয়ে নিজের পরিচয় দিয়েছে কারণ পরমাত্মার তো মুখ নাই কী করে পরিচয় দিব নিজের মুখ না থাকলে তো পরিচয় দিতে পারে না এই জন্যে ব্রহ্মার শরীরে ঢুকে ব্রহ্মার মুখে উনি নিজের পরিচয় দিয়েছে এখন বর্তমান পিতারূপে পরমাত্মা আমাদের পাল্লা করতেছেন পিতারূপে পাল্লা করতেছেন টিচার রূপে পড়াইতেছেন কি পড়ায় ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরীয় বিদ্যা আরও গুরুরূপে দীক্ষা দিতেছেন এখন পরমাত্মায় নিজের সহি পরিচয় নিজের প্রকৃত পরিচয় দিছে পরমাত্মা একটি মহাশক্তি উনি পরমধাম থেকে এসেছেন কারণ পরমাত্মা এ সৃষ্টিরূপী নাটকের নাটকের ডাইরেক্টর সেই জন্য এখন সৃষ্টিরূপী নাটকের নাটক শেষ হইতেছে আবার নতুন করে একে সৃষ্টি গঠন করতে হবে নতুন করে বানানো হবে সেই জন্য স্রষ্টাকে উপস্থিত থাকতে লাগে আর আমাদেরকে বলেছে আমরা সবাই এই বিশ্বনাটকের এক একজন আমরা শিল্পী এক একজন এক একজন কর্তা এক একজন পাঠধারী আমরা প্রত্যেকেই নিজের নিজের পাঠ করতে এসেছি কেমন হিসাবে আমি পাঠ করেছি কালকে বলা হয়েছে আত্মা নিজের সংস্কার যেমন নিয়ে আসে এই সংস্কার অনুযায়ী তার পাঠ আরম্ভ হয় সেই মতেই আমরা সবাই নিজের নিজের পাঠ করতেছি যখন পাঠ শেষ হব আমরা এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যেতে হবে এইভাবে নাটকের সৃষ্টিক্রম চলতেছে এখন কথা হলো পরমাত্মা না জানার জন্য ওনার পরিচয় সঠিক পরিচয় না জানার জন্য আজ মানুষে পূজা পাঠ করি তীর্থভ্রমণ করি ঈশ্বরের নাম লই রাজযোগ মেডিটেশন করা বাদে অন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি ঈশ্বরীয় শক্তি পায় না কিন্তু রাজযোগের দ্বারা পরমাত্মায় নিজের পরিচয় দেওয়া মতে সেই পরিচয় যদি আমরা সবাই পাই তাহলে পরমাত্মাতে আমাদের মন স্থির হবে আর পরমাত্মার দ্বারা জ্ঞান আর শক্তি পাওয়া যায় জ্ঞান আর জ্ঞান আর শক্তি পেলে আত্মা শক্ত শক্তিশালী হয় জ্ঞানবান হয় আত্মার চরিত্র পরিবর্তন হয় সেই জন্যে এখন পরমাত্মা সর্ব আত্মাদেরকে মনুষ্য আত্মাদেরকে পড়ায় মানুষ থেকে দেবতা বনাবার জন্য রাত দিন চেষ্টা করতেছেন এখন পরমাত্মার পরিচয় হলো হল দেখেন পরমাত্মা শিব পরমাত্মা স্বরূপ উনি ব্রহ্মলোকের নিবাসী উনি ব্রহ্মলোকে থাকেন পরমাত্মা ব্রহ্ম লোকে থাকেন পরমাত্মা বিন্দুরূপ ওনার রূপ রূপে বিন্দুরূপ ওনার হাত নাই মুখ নাই চোখ নাই কিন্তু বিন্দু এই সিন্ধু কেমন সিন্ধু মানে সাগর উনি শান্তির সাগর আনন্দের সাগর প্রেমের সাগর পবিত্রতার সাগর আর জ্ঞানের সাগর পরমাত্মা এসে সেই সাগর আমাদেরকে বিলিয়ে দিতেছে পরমাত্মা সৃষ্টিকে আদি মধ্য অন্তকে জ্ঞাতা পরমাত্মা এই সৃষ্টি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিও জানে মধ্যেও জানে আর অন্তও জানে হ্যাঁ কারণ উনি সৃষ্টি করেছে যখন কখন আরম্ভ হবে কখন মধ্য হবে কখন অন্ত হবে উনি জানেন ব্রহ্মা দ্বারা ব্রহ্মা দ্বারা শতযুগীর সৃষ্টি স্থাপন করিবার এখন ব্রহ্মার দ্বারা ব্রহ্মার মুখে দি পরমাত্মা পড়ায় 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 এই পুরানি দুনিয়া কলিযুগকে পরিবর্তন করে সত্য যুগ বানাবে এখন তখন কি হবে প্রত্যেকজন মানুষ দেবতা হবে আর এখানে সৎ ধর্ম হবে সবাইয়ের মধ্যে সততা আসবে সবাইয়ের মধ্যে পবিত্রতা আসবে তো এখন পরমাত্মা কি করে মনুষ্য সৃষ্টিকে বীজরূপ মনুষ্য সৃষ্টির বৃক্ষের পরমাত্মা বীজরূপ পরমাত্মা এখন মনুষ্যের সৃষ্টিকে পরিবর্তন করার জন্য এসেছে না হলে এখন আজ মনুষ্য সৃষ্টিতে চারোদিকে পাপ চারোদিকে অনর্থ হইতেছে চারোদিকে মানুষে অকর্ম করতেছে এই যে কলিযুগের যুগের শেষ অবস্থাকে পরিবর্তন করে যুগের সততা আনার কার্য পরমাত্মার মুক্তি আর জীবন মুক্তির দাতা পরমাত্মা মুক্তি আর জীবন মুক্তির দাতা ঈশ্বর পরমাত্মাকে সবাই প্রার্থনা করে ভক্তি করে ব্রত রাখে কেন ঈশ্বরকে ভক্তি করলে আত্মায় মুক্তি পায় মুক্তি মানে শান্তি পায় এই শান্তি আর মুক্তি পাওয়ার জন্য সবাই চেষ্টা করে কিন্তু পরমাত্মার বাদে মুক্তি আর জীবন মুক্তি কেউ দিতে পারে না পরমাত্মা অকালমূর্ত পরমাত্মার কাল নাই কারণ পরমাত্মার জন্ম নাই জন্ম নাই যখন মৃত্যু নাই তো পরমাত্মা কোনো মাতৃগর্ভতে জন্ম হয় না ওনাকে সেই জন্য অজনেই সম্ভবা বলা হয় আর পরমাত্মা মৃত্যুও নাই অনন্তকালের জন্য পরমাত্মা পৃথিবীতে পৃথিবী এই মঞ্চে আসে পরমাত্মার জন্ম হয় না যখন মা নাই বাবা নাই গুরু নাই তো মা নাই বাবা নাই গুরু নাই যার জন্ম হয়েছে না তার মৃত্যু কি করে হবে আর জন্ম মরণ না থাকার অর্থ হয়েছে পরমাত্মা সর্বজ্ঞ সর্বশক্তিমান পরমাত্মার বাদে এই পৃথিবীর আদি অন্ত কেউ জানে না সৃষ্টির বিষয় জানে না পরম ধামের বিষয় জানে না আমরা মানুষ এই পৃথিবীতে আসি আমরা যে পরম দামে থেকে এসেছি এই কথা আজ পর্যন্ত পর্যন্ত আমাদেরকে কোনো গুরু গোসাই কোনো পণ্ডিত কোনো বা সাধু সন্তাই বলে নি এই গুরুর আমরা তো প্রত্যেকেই দীক্ষা নিলাম কিন্তু গুরুয়ে দিন আমাদেরকে মুক্তিপথ বা পরমধাম দেখায়নি এখন পরমাত্মা এসে মুক্তিপথ পথ সে কীভাবে মুক্ত জীবন থেকে মুক্ত হওয়া যায় কীভাবে পরম দামে যাওয়া যায় এই কথা একমাত্র পরমাত্মায় রাজযোগের দ্বারা শেখায় পরমাত্মা অকালমূর্ত প্রেমের সাগর পরমাত্মা প্রেমের সাগর তো আমাদের আত্মাদেরকে মানুষের আত্মাদেরকে স্নেহের অভাবে মানুষের জীবন শুকিয়ে গেছে এই এই মানুষের আত্মাদেরকে আজ স্নেহের দরকার এই স্নেহ निस्वार्थ स्नेह एकमात्र परमात्मा पर का पास पाया जाए परमात्मा पर सानिध्यत असले निस्वार्थ की स्नेह निस्वार्थ प्रेम की वस्तु तोखन बोजा जाए जन्म मरण से न्यारा परमात्मा पर देहे नाही से जने मरण नाही सबके के सुख दाता परमात्मा से सबाय के सुख দিবে धनी गरीब दुखी बड़ो छोटो समाई के एक समान देखे और समाई के सुख दीवे काव के दुख बा कष्ट दीवे ना काव के काव के श्राप दीवे ना धर्म धर्म बोई भी ना बोई से भगवान असंतुष्ट हो श्राप दिलो किंतु ना भगवान कौनों श्राप देते पारे ना जीवन नहिया को पार लगाने जीवन परमात्मा जीवन জীবন নদী জীবন নৌকাকে জীবন নৌকা পার করিওয়ালে জীবন নৈয়া কু পারে তো যে জীবন নৈয়া পার করে এই তো একটা নদীর মতন ভবসাগর পার করে নিতে লাগে আমার জীবনে আমাদের জীবনের নৌকাকে পরমাত্মা কিভাবে পার করে নিবে যে এখানে পাওয়া যায় পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দ্বারা শঙ্কর ভি রচয়িতায় এখন আমরা পরমাত্মা সবচেয়ে বড় ভগবান বলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বুঝি কিন্তু দেখা গেল পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনুজন দেবতাকে সৃষ্টি করেছে এতে গতিকে তিনুজন দেবতার উপরে ঊর্ধ্বতে আসে পরমাত্মা বিষ্ণু দ্বারা সতেযুগী সৃষ্টি স্থাপন করেনিওয়ালা তো সতেযুগ সৃষ্টি স্থাপন হবে তখন প্রথম রাজা হবে লক্ষ্মী নারায়ণ विश्व महारजन लक्ष्मीनारायण प्रथम सत्यजुगी राज्य राज्य ते राज राजसिंहसे बसबे यो कथात्मै पढाइ पढाइ त लक्षी अरू नारायण बनाबे सच्चित आनन्द स्वरूप परमात्मा सदा सच्चित आनन्दस्वरूप परमत्मा शान्ति सागर सबै हाम्रा शान्ति चाहिँ शान्ति कथा खोजले पावा কিন্তু পরমাত্মা শান্তির সাগর পরমাত্মার সান্নিধ্যে আসলে আমরাও শান্তি পাব যেমন খুব গরম দিন আপনি সাগরের কিনারে বেড়াইতে গেলেন আপনি একটু ঠান্ডা অনুভব করবেন শীতল অনুভব করবেন তেমনই পরমাত্মার সান্নিধ্যে যদি আমরা আই তাহলে পরমাত্মার দ্বারা যে শান্তি পাওয়া যায় সে শান্তি আমরাও অনুভব করতে পারব তো আসুন পরমাত্মার সান্নিধ্য তাহলে শান্তি পাবে তো শান্তির সাগর পরমাত্মা নিরাকার পরমাত্মার আকার নাই হাত নাই পাও নাই মুখ নাই মাত্র জ্যোতির্বিন্দু তো পরমাত্মা জ্যোতির্বিন্দুকে নিরাকার বলা হয় ওনার মানুষের মতন অবয়ব নাই আকার নাই নিরাকার পরমাত্মা জ্ঞান অমৃতকে সাগর বর্তমান সময় পরমাত্মা এসে জ্ঞানের অমৃত দিয়ে সে মানুষদেরকে অমর অমর করে তোলে আর এখন এই জ্ঞান অমৃত একমাত্র পরমাত্মাই যেতে পারে যে অমৃতের দ্বারা অমর দেবতা হতে পারব জীবন পরমাত্মা জীবন জীবন নদী জীবন নৌকা জীবন নৌকা পারে জীবন নৈয়া কু পারে তো যে জীবন নৈয়া পার করে এই তো একটা নদীর মতন ভবসাগর পার করে নিতে লাগে আমার জীবনে আমাদের জীবনে নৌকাকে পরমাত্মা কীভাবে পার করে নিবে যে এখানে পাওয়া যায় পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দ্বারা শঙ্করকে ভি রচয়িতায় এখন আমরা পরমাত্মা সবচেয়ে বড় ভগবান বলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বুঝি কিন্তু দেখা গেল পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনও দেবতাকে সৃষ্টি করেছে এ গতিকে তিনুজন দেবতার উপরে ঊর্ধ্বতে আসে পরমাত্মা বিষ্ণু দ্বারা সত্যযগী সৃষ্টি স্থাপন করণেওয়ালা তো সতেযুগ সৃষ্টি স্থাপন হবে তখন প্রথম রাজা হবে লক্ষ্মী নারায়ণ বিশ্বমহারাজন লক্ষ্মী নারায়ণ প্রথম সত্যযুগী রাজ্য রাজ্যতে রাজ রাজ সিংহাসনে বসবে এই কথাও পরমাত্মায় পড়ায় পড়ায় তাদেরকে লক্ষ্মী আরো নারায়ণ বানাবে সচ্চিত আনন্দস্বরূপ পরমাত্মা সদা সচিত আর আনন্দস্বরূপ পরমাত্মা শান্তিকে সাগর সবাই আমরা শান্তি চাই শান্তি কোথাও খুঁজলে পাওয়া যায় না কিন্তু পরমাত্মা শান্তির সাগর পরমাত্মার সান্নিধ্যে আসলে আমরাও শান্তি পাব যেমন খুব গরম দিন আপনি সাগরের কিনারে বেড়াইতে গেলেন আপনি একটু ঠান্ডা অনুভব করবেন শীতল অনুভব করবেন যেমন এই পরমাত্মার সান্নিধ্যে যদি আমরা আই তাহলে পরমাত্মার দ্বারা যে শান্তি পাওয়া যায় সে শান্তি আমরাও অনুভব করতে পারব তো আসুন পরমাত্মার সান্নিধ্য তাহলে শান্তি পাবে তো শান্তির সাগর পরমাত্মা নিরাকার পরমাত্মার আকার নাই হাত নাই পাও নাই মুখ নাই মাত্র জ্যোতির্বিন্দু তো পরমাত্মা জ্যোতির্বিন্দুকে নিরাকার বলা হয় ওনার মানুষের মতন অবয়ব নাই আকার নাই নিরাকার পরমাত্মা জ্ঞান অমৃতকে সাগর বর্তমান সময়ে পরমাত্মা এসে জ্ঞানের অমৃত দিয়ে সে মানুষদেরকে অমর অমর করে তোলে আর এখন এই জ্ঞান অমৃত একমাত্র পরমাত্মাই দিতে পারে যে অমৃতের দ্বারা অমর দেবতা হতে পারব পরমাত্মা নর সে নারায়ণ নারায়ণ বনালে অর্থাৎ পরমাত্মায় নর অর্থাৎ মনুষ্যে মনুষ্য থেকে দেবতা বনায় কি করে দেবতা বনায় পড়ায় পড়াই মানুষের দিব্য গুণ দিব্য শক্তি সম্পন্ন দেবতার মতন বনায় পরমাত্মা পত্তর বুদ্ধি খুব পারস বুদ্ধি বনান এখন মানুষের বুদ্ধি পাথর বুদ্ধি হয়েছে মানুষদেরকে পরমাত্মা দিব্য জ্ঞান দিয়ে তাদের বুদ্ধিকে পরশ বুদ্ধি বনায় যে আপনারা শুনছেন পরশ পরশ পাথরে যদি একটা লোহাকে স্পর্শ করে সেই লোহাটো সোনাতে পরিবর্তন হয় শুনছেন না এই পরমাত্মাও লোহার মতন মানুষ অজ্ঞানী মানুষকে পরমাত্মার জ্ঞান দিয়ে জ্ঞানবান গুণবান দেবতার মতন বনায় তো পরমাত্মা পরম পিতা পরম শিক্ষক পরম সদ্গুরু রূপে তিন প্রকারে বর্তমান পালনা করতেছে পিতারূপে শিক্ষক রূপে আর গুরুরূপে পালনা করতেছে পরমাত্মা দিব্য দাতা পরমাত্মা দিব্য বুদ্ধি দেই আমাদেরকে আমাদের বুদ্ধিকে সার্ভ করে দিব্য বুদ্ধি দাতা আর দিব্য নেত্র দাতা পরমাত্মায় দিব্য নেত্র দিলে আমরা সবখিনি পরখ করতে পারবো দেখতে পারবো দিব্য বুদ্ধি আর দেব দিব্য নেত্র দাতা পরমাত্মা সদ্গতি দাতা সদ্গতি দাতা মুক্তি আর জীবন দাতা একমাত্র পরমাত্মা পতিত পাবন আজ পৃথিবীতে সবাই পতিত হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে আজকের লোক এই চরিত্রবান বনানে বনোয়ার জনে পরমাত্মাকে আসতে হবে এই জন্যে পতিত পাবন বলে না পতিত পাবন পরমাত্মা পরমাত্মাই এসে পুরানো দুনিয়াকে আবার নতুন করে পাবন বনাবে পবিত্র বানাবে পরমাত্মা পতিত পাবন শান্তিকে দাতা আনন্দের আনন্দের সাগর পরমাত্মা শান্তির দাতা সবাই আমরা শান্তি চাই কিন্তু শান্তি খুঁজে পায় না একমাত্র পরমাত্মার সম্বন্ধতে আসলে পরমাত্মাকে স্মরণ করলে আমরা শান্তি পাব আর কি পাব শান্তিকে দাতা আনন্দের সাগর আমরা আনন্দ পাব আজ পৃথিবীতে বহুত মানুষের অন্তর ভেঙে গেছে দুঃখে ভরে ভরে গেছে মানুষে একটু আনন্দ অনুভব করতে পায় না কিন্তু পরমাত্মার সান্নিধ্যে আসুন অনেক অপরন্ত আনন্দ পাওয়া যায় জ্ঞানের দ্বারা এই আনন্দ লাভ করা যায় সুখ দুঃখ সে নিয়ারে পরমাত্মা সুখ আরো দুঃখ থেকে পৃথক উর্ধে পরমাত্মার কোনো দুঃখও নাই সুখও নাই সুখ দুঃখ কালকে পঞ্জে এসে ছোড়া কাল এসে যখন আমাদেরকে খামছায় ধরবে তখন আমাদেরকে কে রক্ষা করবে যখন মানুষের শ্বাস প্রশ্বাস চলবে মুখে আওয়াজ আসবে তখন পর্যন্ত আতুর মানুষের ডাকে মা 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 মাকে ডাকে কিন্তু যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয় তখন কাকে ডাকবে হে ভগবান হে ঈশ্বর আমাকে বাঁচাও বাঁচাও এ বলে বলবে তো এই যে কালের পঞ্জা থেকে মুঠি থেকে আমাকে কে বাঁচাবে একমাত্র পরমাত্মার বাদে কেউ আমাদেরকে রক্ষা করা রক্ষা করতে নাই পরমাত্মা হে রক্ষা করে তাহলে ব্রহ্মা দ্বারা সত্যযুগী সৃষ্টি স্থাপন করি বলে ব্রহ্মার দ্বারা পরমাত্মা এখন সত্যযুগের সূচনা করে সত্যযুগী সৃষ্টি স্থাপন কর নেওয়ারে ব্রহ্মার মুখে দিয়ে যে জ্ঞান এসেছে তাকে ব্রহ্মজ্ঞান বলে এই ব্রহ্মজ্ঞানের চর্চা করিয়ে সবাইকে ব্রহ্মজ্ঞান শোনায় আর সবাই ধারণ করি পালন করি পঠন পাঠন করি মানুষ দেবতা হয় আরো সত্যুগ স্থাপন হবে কর্মকে গতি জান নেওয়ার পরমাত্মা সবাই কর্মগতি জানে কারণ সবাই নিজের নিজের কর্ম করতেছে কি মনের বা কর্ম করতেছে কিভাবে কর্ম করতেছে তার কর্মের ফলাফল একমাত্র ঈশ্বর জানে ঈশ্বর বাদে আর কেউ কর্মর ফলাফল জানে না কর্মকে গতি করে জানেবালে দিব্য দৃষ্টি বিধাতা গুণকে সাগর গুণকে ভণ্ডার পরমাত্মা গুণ গুণ আর জ্ঞানের ভণ্ডার সব সব জাগাতে এখন যত গুণ আর জ্ঞান আছে সেই গুণ আর জ্ঞান পরমাত্মার দ্বারা এসেছে সেই গুণ পরমাত্মা উপরে ভিতরে বিলি করে দিছে গুণের ভান্ডার জ্ঞান ব্রহ্মলোকের বাসী পরমাত্মা ব্রহ্মলোককে বাস করেন ব্রহ্মলোকে থাকেন কালকা বলেছি না সাকার মনুষ্য লোক আকার দেবলোক দেবলোককে ব্রহ্মলোক বিষ্ণু লোক শঙ্কর পরি বলছে তো সেই ব্রহ্মলোকে পরমাত্মা থাকে আরও ব্রহ্মাও সেখানে থাকে দিব্য পরমাত্মার রূপ হয়েছে দিব্য জ্যোতির্বিন্দু সৃষ্টিকে আদি মধ্য অন্তকে জ্ঞাত এই সৃষ্টির আদি মধ্য অন্তের কথা একমাত্র পরমাত্মা জানে আর পরমাত্মায় সর্ব আত্মাকে গুণবান জ্ঞানবান বানবর এখন পড়াই পড়াতেছে যেমন ফুলের বিভিন্ন ফুলের বিভিন্ন রঙ আসে বিভিন্ন আকার আসে এই ফুলের রঙ যেমন বিভিন্ন রং তেমনই পৃথিবীর মানুষের মধ্যেও বিভিন্নতা আসে কিন্তু বিভিন্নতা থাকিও সবাই এক পিতার সন্তান হওয়ার জন্য বিভিন্নকে বিভিন্ন ধরনের গুণ জ্ঞান আর শক্তি পরমাত্মা এখন বর্তমান সময় প্রদান করতেছে পরমাত্মা নিরাকার জ্যোতির্বন্দিন্দু এখন পরমাত্মা কি বলেন হে বৎস নাম রূপ সে নিারা ইয়া সর্বব্যাপী নই বলকি মেরা নাম শিব এখন ভগবান বলে ভগবান নাম রূপ রিত নয় ওনার নামও আসে রূপও আসে কিন্তু শরীর নাই কিন্তু শরীর নাই সর্ব সর্বব্যাপী নহ পরমাত্মা সর্বব্যাপী নয় পরমাত্মা সর্বজ্ঞ হয় কিন্তু সর্বব্যাপী নয় ওনার নাম হয়েছে শিব শিব মেরা নাম অব্যক্ত শিব হই জ্যোতির্বিন্দু স্বরূপ হয় জ্যোতির্বিন্দু স্বরূপ ব্রহ্মা বিষ্ণু আর কে বি রচয়িতা ও পরমাত্মা জ্যোতির্বিন্দু স্বরূপ উনি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনুজনকে সৃষ্টি করেছে এখন আমরা পরমাত্মার বিষয় তো জানলাম না এখন পরমাত্মা সর্ব আত্মার পিতা এই বিষয়ে আমরা জানব হ্যাঁ কী করে সর্ব আত্মার পিতা হয় এখানে দেখুন পরমাত্মা সর্ব আত্মাওকার পিতা হে যত জীব আসে যত জীব তত শিব শাস্ত্র তো লেখা আছে এই পরমাত্মার প্রতীক সে শিবলিঙ্গ সেই জন্যে পরমাত্মা সবাই রে পিতা কীভাবে পিতা হয় এখানে দেখুন পরমাত্মা সভা সবারই পিতা কীভাবে পিতা হয় হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এইজন পরমাত্মাকে মানে কি বলি মানে ঈশ্বর ভগবান বলে মানে পিতা বলি মানে আর পিতা হয় ঘরে আমাদেরকে যে পিতায় পালন করছে জন্ম আদর করছে এই পিতা হয়েছে লৌকিক পিতা কিন্তু পরমাত্মা হয়েছে আত্মার পিতা আমাদের এই যে আত্মাটুকে কে সৃষ্টি করেছে কে জন্ম দিছে এটা তো বলা হয়েছে না আপনারও জানেন না আমাদের আত্মাকে পরমাত্মা জন্ম দিছে পরমাত্মা সৃষ্টি করেছে সেই জন্য এই আত্মার পিতা পরমাত্মা আমাদের আত্মা যেমন অবিনশ্বর পরম পিতা ও অবিনশ্বর এই জন্যে ওনার পরিচয় আমরা ভালো করে জানতে হবে আমরা তো শাস্ত্র মতে ভগবান সর্বব্যাপী বলি সর্বব্যাপী বলি কিন্তু ভগবান সর্বব্যাপী নয় ভগবান সর্বজ্ঞ হয় সর্বজ্ঞ মানে সবাইকে জানে যত যত জীব জীবাত্মা আসে সবাইকে উনি সৃষ্টি করেছে সেই জন্য সবাইকে জানে কিন্তু পরমাত্মা সর্বব্যাপী নয় এখন দেখেন পরমাত্মাকে পূজার জন্য যখন মানুষের দুঃখ কষ্ট হয় তখন ভগবানকে ডাকে হয় না যখন দেখেন আপনারা তো রামায়ণের বিষয়ে জানেন এই রাম রাম এ রাম আরু রাবণের যখন যুদ্ধ হয় এখন যুদ্ধ হবার জন্য প্রস্তুত হয়েছে এখন রাম আরু রাবণের যুদ্ধ হবে যুদ্ধতে যাওয়ার আগে হ্যাঁ রামে কুমারীকে অন্তরীবে ভারতে দেখেন দক্ষিণ ভারতের শেষ সীমানাতে গিয়ে বা পূজা করলো পরমাত্মার প্রতীক শিবলিঙ্গ বানিয়ে পূজা করেছে এই পূজা করা মন্দির এখনও আছে রামেশ্বরম তাতে গিয়ে পরমাত্মার পূজা করে আর অর্ঘ দিয়ে নানান রকম ফুল প্রসাদ দিয়ে ভগবানকে সন্তুষ্ট করলো আর বললে ভগবান আমার রাবণের সাথে যুদ্ধ হবে আমি যেন যুদ্ধতে জয় হই তার জন্যে তুমি সাহায্য করবা ভগবানের সাহায্য নিবার জন্য ভগবানের পূজা করছে মানুষে আজকের মানুষে অনেক মানুষে হনুমানকে পূজা করে আরও হনুমান গিয়ে রামকে পূজা করে রামে গিয়ে পরমাত্মা শিবকে পূজা করছে এই শিবলিঙ্গ এসে শিবের পরিবর্তে শিবের প্রতি প্রতিচ্ছবি তারপরে দেখেন অমরনাথ অমরনাথে আমাদেরকে যে গুরু দীক্ষা দেয় এই গুরু অমরনাথে গিয়ে অমরনাথে শিবলিঙ্গ পূজা করে অমরনাথের শিবলিঙ্গর আবার সেই শিবলিঙ্গ পনেরো দিনে প্রস্তুত হয় আর পনেরো দিনে ধীরে 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 এ বরফ গলি একদম নাই এটু বরফের শিবলিঙ্গ হয় এখান প্রাকৃতিক কারণে আপন আপনি শিবলিঙ্গ হয় আপনা আপনি শিবলিঙ্গ কি হয়ে যায় এটা গলে যায় এখানে এতো ঠান্ডা শুধু গুরুরা মানে সংসার যারা যারা ভগবানের প্রতি অনন্য ভক্তি আছে তারা হয়ে যেতে পারে অমরনাথ এখন দেখেন বিশ্বনাথ বিশ্বনাথেও শিবলিঙ্গ আছে কাশি বিশ্বনাথ বলে সেখানেও শিবলিঙ্গ পূজা হয় এখন সোমনাথ সোমনাথের শিবলিঙ্গ প্রথম ভারতে বানানো হয়েছে আর সোমনাথের শিবলিঙ্গ বানাসে রাজা বিক্রমাদিত্য এত ধন সোন হীরা যত মণিমুক্তা ছিল যত দামি দামি বস্তু দিয়ে এই যে শিবলিঙ্গ এই সোমনাথের মন্দির বানাইছিল এখনও হাজার হাজার লোক ডেইলি ওখানে দর্শন করতে যায় এই যে হীরা মুকুতা সোনা সব লাগানো হয়েছিল সব মোহাম্মদ গরি মুসলমান রাজায় আমাদের এখানে আই সত্রবার আক্রমণ করে উটের পিঠিতে বোঝাই করে একশো একশোটা উঁটের পিঠিতে বোঝাই করে নিয়ে গেছে এখন এই মন্দিরে একটাও সোনা নাই একটাও হীরা নাই একটাও দামি দামি পাথর হীরা মুক্তা কিচ্ছু নাই হ্যাঁ এখন একটা মন্দিরে এত এত সম্পদ ছিল ভারতের সম্পদ লুটে নিয়ে গেল মুসলমানে তা তবু এখানে শিবলিঙ্গ প্রথমে হীরার শিবলিঙ্গ ছিল সেটা তারপরে সোনার হলো তারপরে রূপার হলো এখন কালো পাথর আছে এই কালো পাথরের শিবলিঙ্গ কেউ ছোঁয় না উঠায় না এখন পরমাত্মার প্রতীক শিবলিঙ্গ এখানে পশুপতি নাথেও শিবলিঙ্গ পূজা হয় আর মুসলমানের মক্কা মক্কা নাম শুনছেন না মক্কাতেও শিবলিঙ্গ আছে দেখেন তো এটা যেমন আমাদের শিবলিঙ্গ কালা আছে তারাও এই শিবর জ্যোতির্বৃন্দ আছে এখানে তারা কালো পাথর বলে এটা হচ্ছে শিবের প্রতীক মক্কাতে মুসলমান ধর্মী মানুষ এখানে যায় প্রার্থনা করে নামাজ পড়ে আরো মনের দুঃখের কথা বলে আর ওখানে প্রার্থনা করি চলে আসে আসার সময় প্রত্যেকে একটা এক একটা ঢিল মারি আসে ঢিল মারার কারণ হচ্ছে কি হয়তো অন্ধবিশ্বাস হবে নাই বা একটা প্রথা কারণ যেখানে ভগবান আসে সেখানে শৈতানও লুকিয়ে আছে। যদি আমি এখান থেকে চলে যাই আমার পিছে পিছে শয়তান অর্থাৎ অমঙ্গলও চলে আসবে বলে ঢিল মারে তারপরে দেখেন মুসলমানেও শিব পরমাত্মাকে মানে কিন্তু বলে না শিব বলে আর পিতাও বলে না পরমাত্মা বলে না ওরা বলে খুদা বা আল্লাহ ক্ষুধা বা আল্লাহ বলার অর্থ হয়েছে পরমাত্মা খুদ নিজে এসেছে পৃথিবীর এই ধরা পরমাত্মা খুদ এসেছে সেই জন্য ওনাকে খুদা বলে তারপরে জাপানেও দেখুন জাপানেও শিবলিঙ্গ আকৃতির ছোট্ট এটা শিবলিঙ্গ রেখে ধ্যান করে এইভাবে বসে পরমাত্মাকে ধ্যান করে আরও খ্রিস্টান মানুষে বলে ভগবান যিশুখ্রিস্ট যীশুখ্রীষ্টকে মানে আর কি বলে জ্যোতির্বিন্দু একটা ক্যান্ডেল জ্বলাই লই সেখানে তারা বুদ্ধিকে নিবেশ করে আর বলে গড ইজ লাইট ভগবান ভগবান আলোময় ভগবান আলোময় লাইট তার মানে ঈশ্বর পরমাত্মাকে যদি আমরা মানি পিতারূপে মানি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে কী আসবে উজ্জ্বলতা আসবে শান্তি আসবে আনন্দ খুশি আসবে লাইটের অর্থ দুটা আসে এটা হয়েছে লাইট মানে আলো জ্ঞানের আলো দ্বিতীয় লাইট হয়েছে হালকা ভাব পরমাত্মা পিতা যদি থাকে তাহলে কোনো চিন্তা নাই ধরে ধরুন ঘরে যদি পিতা আসে তাহলে ঘরে পিতা থাকলে ঘর পরিচালনা করা ছেলে মেয়েদের খাবার দেওয়া। ব্যবস্থা করা স্কুল কলেজ পড়োয়ার ব্যবস্থা করা সব পিতাই করবে আমাদের কোনো চিন্তা থাকবে না সেই জন্যে নিশ্চিন্ত অবস্থাকে বলে লাইট একটা লাইট আর দিতে হয়েছে আলো আর গুরু নানেকে বলছেন গড ভগবান ওমকার ও মক্সের উপরে একটা বিন্দু আছে না দেখছেন কি নাই ও মক্সের লিখে উপরে একটা বিন্দু দিয়ে এই বিন্দুটা হয়েছে পরমাত্মা তো বলে ওম এক ওমকার গুরু নানকে বলে এক ওম করাতা ওম একটাই আছে এক পরমাত্মা সবারে পিতা দুঃখহর্তা সুখকর্তা পরমাত্মা এখন দেখলেন পরমাত্মা হিন্দুদেরকে মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে সবাইকে সবাই একজনকে মানে একজনই পিতা সবার হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একজন পিতার সন্তান একজন পিতার সন্তান যদি আমরা পরস্পরে কি হলাম ভাই ভাই হলাম না তো ভাই ভাই হলে আমরা পরস্পরে মিশে থাকতে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা প্রীতিতে থাকতে হবে আপন ভাবি থাকতে হবে আপন মনে ভাবলে সবাই আপন হয় এই জন্যে কিন্তু আজ ঝগড়া হয় একটা ঘরের ভাই ভাইয়ের ঝগড়া হয় হিন্দু মুসলমান খ্রিস্টানের মধ্যেও ঝগড়া হয় ঝগড়া হওয়াটু হইছে অমঙ্গল আমি আমরা সবাই এখন পরমাত্মার জ্ঞানের মতে আমি চলবো সবাই আমরা একতারে থাকবো পরমাত্মা একতার শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে সেই বার্তাতে আমা আমরা মানি চলতে হবে গতিকে পরমাত্মা কী বলছে প্রায় সবই ধর্মীয় লোক কো নিরাকার অর্থাৎ অশরী মানতে সবই ধর্মের লোকে ভগবানকে নিরাকার মানে অর্থাৎ অশরীর পরমাত্মার কোনো শরীর নাই পরমাত্মা এক জ্যোতি উনি সবাই পিতা উনি উনি পুণ্য সব সব থেকে পবিত্র আর উনি পরমধাম থেকে এই ধরা এসেছে কেন এসেছে সৎ শিক্ষা দেবার জন্য বিশ্বকে পরিবর্তন করার জন্য কলির যুগকে যুগে পরিবর্তন করার জন্য এসেছে আরও আজকের মানুষদেরকে দেবতা বনার জন্য এসে এসেছে কি আমরা আপনারা দেবতা হবে না নিশ্চয়ই হবে চেষ্টা করুন সবাই পরমাত্মার সান্নিধ্যেতে আসুন আপনারা সবাই পবিত্র দেবতা হবে সত্যের যুগে যাবে কেমন সত্যের যুগ থাকবে সোনার ঘর হবে হিরের লাইট জ্বলবে এমন সুন্দর সত্যের যুগ আসবে শান্তি আমরা এখন কি জানলাম আমরা যা কালকে জেনেছিলাম আমরা প্রত্যেকে এক একটা আত্মা আত্মা অবিনাশী আত্মা এতো ছোটো জ্যোতির্বিন্দু এই শরীরটা আমার চলার জন্য এটা বস্ত্র আর আজকে জানলাম আমরা পরমাত্মার সন্তান আর আমাদের সবারই পিতা এক পিতা পরমাত্মা ওনার নাম শিব উনি বিন্দু। কিন্তু পূজার জন্য শিবলিঙ্গ বানিয়ে পূজা করে আমি রামে শিবলিঙ্গায় পূজা করছে আর সোমনাথ মন্দিরও শিবলিঙ্গ বানিয়ে পূজা করছে তো পরমাত্মা শিবর জ্যোতির্বিন্দু পূজার জন্যে বনাইছে কিন্তু পরমাত্মা চেতন পরমাত্মা চেতন এসে আমাদেরকে কি দিবে শান্তির সাগর আনন্দের সাগর প্রেমের সাগর পবিত্রতা সাগর জ্ঞানের সাগর পরমাত্মা কি দিবে সব কিছুই দি এখন আমরা নিতে লাগে না দিতেছে যখন পরমাত্মার কাছে আমরা যেতে হবে সেই জন্যে আসুন আমরা অল্প দুই মিনিটের জন্য মেডিটেশন করি ওম শান্তি আপনারা স্থির হয়ে শুনবেন ভালো লাগছে কি নাই বুঝতে পারছেন কি নাই বুঝছেন না পিতার কথা সবাই বোঝে এখন মনে করুন খুব শান্ত হয়ে বসে আপনার মনে করবে পরমধামের কথা কালকে বুঝাইছিলাম না ধাম একদম চ সূর্য সূর্যর উপরে গ্রহ নক্ষত্রের উপরে একদম লাল জ্যোতির্ময় জায়গার কথা বলেছিলাম না ও এখানে মনটাকে নিয়ে যেতে লাগে এখন মনে মনে পরমাত্মার কথা ভাবি মেডিটেশন করবো কীভাবে করবো আমি শিখিয়েছি আপনার শুনুন ওম শান্তি আমরা সবাই এক একটা আত্মা নিজেকে আত্মা ভাবুন আমি এক ছোট অতি সূক্ষ্ম বিন্দু আত্মা সোনাবরণের লাল সোনাবরণের একটি আত্মা আমার শরীরে এই ভ্রকুটির মধ্যে আসি আমার এই আত্মায় আমার শরীর ভিতরে থাকি আমার শরীরকে কন্ট্রোল করে চোখের দ্বারা দেখে কানের দ্বারা শুনে মুখের দ্বারা কথা বলে হাত পাওয়ার দ্বারা চলাফেরা করে আর আমার অর্গেন্সগুলো চলায় যতদিন আমার শরীরের ভিতরে এই আত্মা থাকে শরীর চলাচল করে আমি জীবিত থাকব আর যখন আমার আত্মা বেরিয়ে যায় তখন আমার শরীর ঢলে পড়ে এই আত্মা শরীরের ভিতরে থাকতে আমরা ঈশ্বর পরমাত্মার সানি যেতে আসতে হবে ঈশ্বর কোথায় আছে ঈশ্বর পরম ধামে আসে এখন বহুত উপরে আমি ধীরে ধীরে এই শরীর শরীর থেকে বেরিয়ে এলাম উপরে চলে গেছি ধীরে ধীরে উপরে যেতেছি আমাদের ঘর বাড়ি পার হয়ে যেতেছি নীল আকাশের উপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার আত্মা উড়ে যেতেছে দেখুন নিজের চোখে দিয়ে মনের চোখে দিয়ে দেখুন আমার আত্মা উড়তেছে নীল আকাশের উপরে উড়তেছে উড়ে ওরে আমি উপরে যেতেছি 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 অনেক দূরে অগণন তারা পেরিয়ে যেতেছি এখন নীল আকাশ হই আমি পেরিয়ে গেছি আমি পেয়েছি ব্রহ্মলোক বিষ্ণুলোক লোক শঙ্করপুরী তার উপরেও আমি যেতেছি 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 অখণ্ড ব্রহ্ম মহাতত্ত্ব আমি পেলাম অখণ্ড ব্রহ্ম মহত্ত্ব লাল আভা ভরা আকাশ সকালে সূর্য উদয় হওয়ার আগে আকাশ যেমন লাল থাকে ঠিক তেমন একদম রক্তিম লাল আকাশের ভিতরে আমি উড়ে যেতেছি 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 একটুক্ষণের পরে আমি পরমধাম গিয়ে পৌঁছিলাম চারৌদিকে টনি বাল্বের মতন অজস্র বাল্ব জ্বলতেছে জলে আসে জলে আসে আমি তার মধ্যে দিয়ে পেরিয়ে গেলাম মধ্যখানে একটি চতুর্ময় অতি উজ্জ্বল একটি তারা আছে এই তারাটাই হচ্ছে আমার পিতা সেই তারাটাই আমাকে ধীরে ধীরে আকর্ষণ করে টেনে নিয়ে গেছে ওনার অজস্র বাহুরে আমাকে টেনে নিয়ে গেছে আমার কাছে নিয়ে গেছে আমিও যেতেছি আনন্দ খুশি মনে আমাকে আরও কাছে নিয়েছে আরও কাছে টেনে নিয়ে গেছে আমাকে একদম লাস্টে জড়িয়ে ধরেছে অজস্র বাহ দিয়ে আমাকে জড়েছে আমার অন্তরের আমার বুকের স্পন্দন অনুভব করছে আমার মনে অনেক অজস্র প্রশ্ন ছিল হে পিতা হে পরমাত্মা তোমাকে পাওয়ার জন্যে আমি সদায় আমি চিন্তা করতাম ঈশ্বর কোথায় আসে কী করে ওনাকে পেলে আমার হৃদয়ের সব দুঃখের কথা বলতাম আজ আমি পেয়েছি প্রভু তোমাকে তুমি আমাকে তো কৃপা করলা তোমার পরিচয় দিলা সাথে সাথে আমারও পরিচয় পেয়েছি আমার মনের অনেক অজস্র বেদনা দুঃখ কষ্ট সব নিমিশে শান্ত হয়ে গেল এখন আমি শান্ত আমার বুকের স্পন্দনও ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে আমার জীবনের অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আমি যে এখানে থাকি এখানে কোনো চিন্তা নাই দুঃখ নাই অভাব নাই অভিযোগ নাই হিংসা নাই এখানে মৃত্যু নাই কোনো ভয় নাই প্রভু তোমার তোমার করে যেন আমি বসবাস করি ঈশ্বর এসে বলল তুমি বাচ্চা দেখানেই থাকো আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে নিজের ছত্র ছায়াতে রাখব ওহো প্রভু আমি তাই চাই তোমার রক্ষণাবেক্ষণে তোমার ছত্র সায়েতে আমি থাকব কর্মক্ষেত্র পৃথিবী আমার কর্মক্ষেত্র আমার দেহাটা রয়ে আছে আমার অনেক কাজের তাড়া আছে আমি এখানে থাকতে পারব না প্রভু আবার আমাকে ছুটি গেল বাচ্চা তুমি ফিরে যাও নিজের কর্মক্ষেত্র তবু তোমার আজ্ঞা নিয়ে আমি আবার আমি ফিরে এসেছি আমার যেতে মন করে না কিন্তু আমি যেতেই কর্মক্ষেত্র বন্ধনে আছি আমি ধীরে ধীরে পেরিয়ে আসলাম ধীরে ধীরে নিচে পেরিয়ে আসলাম ধীরে ধীরে এসে আমি আবার এই শরীর আমার দেহের ভিতরে ঢুকে গেলাম আমি আমার প্রকৃতির মধ্যে বসলাম আমার কত ভালো লাগছে আমার মনের আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত জায়গাতে আমি পৌঁছলাম আমি প্রভুর কলে পৌঁছলাম কত আনন্দ অনুভব করছি আজ থেকে আমি রোজ प्रभु ईश्वर तुम्हार का चार पिता तुम्हार का चार ओम शांति ओम शांति ओम शांति